আল্লা আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র এই আলহামদুলিল্লাহ রাসুলিল্লা প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যানটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী থেকে লিখেছেন কারো পায়ে হাত দিয়ে সালাম করা মানে কদমবুসি করার ব্যাপারে ইসলামের বিধান কি জানাবেন এতে গুণাগার হওয়ার সম্ভাবনা আছে কি এটি কি বেদাত আমাদের রেসুলস ইসলামী যুগে ইসলামে পায়ে হাত দিয়ে কদমবসি করা প্রচলন ছিল কি না থাকলে এটি কি অন্যদের প্রণাম করার অনুকরণে আমাদের এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তানে মুসলমানদের মধ্যে প্রচলন হয়েছে বিস্তারিত জানতে চাই কারো পায়ে হাত দিয়ে সালাম করা কদম বুচি করা যেটাকে কদম বুচি আপনি উল্লেখ করেছেন আমি একটু একটু যাই প্রথমে সালাম করা পর্যন্ত যাই আসলে এই সালাম ইসলামী সালাম নয় ইসলাম সালাম হচ্ছে বাই ওয়ার্ড কথার মাধ্যমে হবে মুখের মাধ্যমে হয় সালাম সালামের লভস নির্ধারিত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যে একটা শান্তি কামনা সম্ভব না এটা পায়ে হাত দেওয়ার মধ্যে এর কোনো কিছুই নেই সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে আমি ইসলামের বিধানকে পরিবর্তন করলাম পায়ে হাত দিয়ে সালাম আবিষ্কার করলাম তাহলে এটা শুধু গুণা হবে না এটা কবিরা গুণা হবে এটা তো হবেই বটে মানে কোন সন্দেহ অনেক কবিরা গুণা হবে কারণ তিনি ইসলামের বিধানকে ইসলামের একটি সাইরাকে কারণ সালাম হচ্ছে ইসলামের নিদর্শন একবার নির্দিষ্ট বিষয় একেবারে নির্দিষ্ট বিষয় ইসলামের নিদর্শন ইসলামের কিছু বিধান আছে যেগুলো শুননা কিন্তু নিদর্শন তোর মধ্যে একটা হচ্ছে আজান এটা নিদর্শন ইসলামের সালাম এটা ইসলামের নিদর্শন পরিচয় পরিচয় ইসলামের মাধ্যমে পরিচয় লাভ করে সুতরাং এটাকে যদি কেউ নিজে বিকৃত করেন তাহলে তার এই কাজটি পরিপূর্ণরূপে বেদাত হবে হারাম হবে কোন নেই এরপরে আসছে কদম বুছি কদম বুছি ফার্সি শব্দ কদম বুছি হচ্ছে সালাম নয় কদম বুছি হচ্ছে মানে পা স্পর্শ করা পা ধরা পা ছোঁয়া কদম তো পা কদম হচ্ছে পা মানে স্পর্শ করা মানে পা স্পর্শ করা বিগান সালাম কথা এখানে সালাম এখানে শান্তি কামনার কথা কল্লাং কাপনার কথা এখানে সালাম ওই এখানে শান্তিও নেই এটি একটি আলাদা বিষয় এটি একটি আলাদা বিষয় এবার তাহলে আলাদা বিষয় এবার আমাকে হয়তো প্রশ্ন মানে সামনের প্রশ্ন উত্তর দিতে হবে যে আলাদা বিষয় কি জিনিস এটা ওই কথাটা আপনি চেষ্টা করেছেন আপনার বক্তব্যের মাধ্যমে আপনি এটাকে এদিকে নিয়ে আসার জন্য যে আমাদের এই ভারতবর্ষে মানে ভিন্ন একটি কালচার থেকে মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রণাম গড় করা নমস্ত করা ইত্যাদি মানে দেখা যায় যে নিজেকে অত্যন্ত মানে হীন দিন ছোটো এবারে খাকসার করার জন্য মানে উজারোর জন্য একেবারে এই মানে নম করা হয়ে থাকে তারপরে পা দিয়ে হাত গায়ে স্পর্শ করা হয়ে থাকে যেটাকে আপনি শব্দ দিয়ে প্রণাম শব্দ দিয়ে উল্লেখ করেছেন এবং বুঝাতে চেয়েছেন আপনি যে এটা কি আসলে সেই কালচার থেকে কদম গুছিটা এসেছে মানে পায়ে স্পর্শ করা এসেছে আর সেটা যেহেতু তারা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে অতিভক্তি অথবা অতিশ্রদ্ধা করার জন্য করা হয় তাকে তাহলে কি এটা এক ধরনের শিখ হবে মানে বা এক ধরনের এমন কাজ হবে যে কাজটি ইসলামী পরিপূর্ণ গর্হিত প্রথম কথা হচ্ছে মানে পা স্পর্শ করা অথবা পায়ে চুম্বন করা অথবা মাথায় চুম্বন করা মানে এই বিষয়গুলো এখান থেকে আসে নেই তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এটা এখান থেকে আসে নেই মানে এই জায়গা থেকে আসে নেই এখানে এই ধরনের কিছু প্রচলন ছিল যে প্রচলনের মধ্যে অতিভক্তি অতি প্রণাম অতি শ্রদ্ধা করার বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত ছিল এই কাজগুলো ইসলামী শরীরতের মধ্যে বৈধ নয় এগুলো ভিন্ন কালচারের সাথে মার্চ অথবা ভিন্ন কালচারের সাদৃশ্য গ্রহণ করার কারণে হারাম হবে এটা এই জন্য হারাম হবে না যে মানে এই কাজটা নিয়ে ইসলামে হারাম ঘোষণা করে দিয়েছে না এটা যেহেতু অন্য একটা কালচারের সাথে আমরা মিলে যাচ্ছি অন্য একটা কালচার অনুসরণ করতেছি ইসলাম যে কালচার দিয়েছে সেটা বাদ দিয়ে অন্য কালচার অনুসরণ করতেছি এই জন্য এই কাজগুলো হারাম হবে এই কাজগুলো হালাল হওয়ার কোনো বৈধতা নেই যেহেতু এটা অন্য কালচার থেকে নেওয়া হয়েছে কিন্তু ওই জাহিলি সমাজেও তখনকার যে সমস্ত সামাজিক প্রেক্ষাপট ছিল সামাজিক যে সমস্ত রীতি আচার আচরণ রীতি রীতি ছিল তার মধ্যে সেখানে বয়োবৃদ্ধদেরকে সম্মান করার জন্য তারা মানুষদের হাতে মানুষদের মাথায় কপালে এবং মানুষের পায়ে চুম্বন করত সেই এই চুম্বনের প্রচলন ছিল তখনকার এটাকে এক প্রকারের শিষ্টাচার এর মতো মনে করা হতো জাহেরি সমাজে এ ধরনের ছিল নবী সাল্লা সাল্লাম সেখান থেকে শুধুমাত্র হাত এবং মাথায় চুম্বন করাকে নবী সাল্লা সালাম করেছেন সই বখারি ইমাম বখারি রহমতুল্লাহ কিতাবুল আদাব আল আদাবুল মুফরাদের মধ্যে যে হাদিসগুলো সংকলন করেছেন সেখানে দেখা যায় যে এই শিষ্টাচারকেসরুল্লাহ সাল্লাহ আসলাম গ্রহণ করেছেন এবং সাহাবাইকালামগণ রসরুল্লাহ আসলাম মাথায় চুম্বন করেছেন বা করতেন সাহাবাইকালামদের পরস্পর সম্মানের জন্য মাথায় চুম্বন করা হতো অথবা হাতে চুম্বন করা হতো এটি প্রচলিত বর্তমানও প্রচলিত আছে এটা ইসলামী শিরতের মধ্যে প্রচলনের সাথে জড়িত একটি বৈধ বিষয় যদি কেউ মানে সম্মান করার জন্য কাউকে শ্রদ্ধাবোধ জানানোর জন্য বড়দেরকে তার কপালে চুম্বন দেন অথবা হাতে চুম্বন দেন এটি যা রয়েছে এটি যা রয়েছে তার পায়ে চুম্বন করা মানে মাথায় চুম্বন করার কথা বললাম হাতে চুম্বন করার কথা পায়ে চুম্বন করা যায় কি না এই ইমাস আলাই আলেমদের দ্বিমত রয়েছে এই ইমাস আল্লাহর ক্ষেত্রে জমুর আহিসগণ বলেছেন যে নবী সাল্লা উলিউসাল্লাম পায়ে চুম্বন করতে নবী সাল্লা উলিউসাল্লাম অনুমোদন দেন নাই এখানে যে বন্যাগুলো উল্লেখ করা হয় থাকে সেগুলো সনদের দিক থেকে বিতর্কিত সামাজিক দিক থেকে বিতর্কিত এবং ক্রামদের পরবর্তী সময়ে মামুল বিহি মানে গ্রহণযোগ্য আমল এটি প্রমাণিত হয় নাই যে সাহাবাইকারগণ এইভাবে কারো পায়ে চুম্বন করেছেন সুতরাং পায়ে চুম্বন করার বিষয়টি প্রমাণিত নয় বলে পায়ে চুম্বন করা সঠিক নয় এই কাজটি সঠিক নয় এটা বলছি সালাম নয় কিন্তু

এবং আমরা জানলাম পায়ে যেমন চুমু দেওয়া যাবে না হাত দিয়ে পায়ে স্পর্শ করা যাবে না কদম করা যাবে না এটা একটা অসম অবস্থা এটা ইসলামের কোনো সিদ্ধ বিষয় নয় প্রিয় দর্শক আমাদের হাতে আরেকটি মেইল এটি পাঠিয়েছেন সোহেল চৌধুরী উত্তরা ঢাকা থেকে লিখেছেন আমরা যারা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছি বা দেখি সেই একই অনুষ্ঠানে যে বিজ্ঞাপন দেখানো হয় সেগুলি কি সরিয়া অনুমোদিত হ্যাঁ আমরা তো বলে থাকি যে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি এখানে আপনি যে মূল বিষয়টি এনেছেন এগুলো আসলে সব এক কাতারে নয় একটা হলো বিজ্ঞাপন দেখানো বিজ্ঞাপনের বিষয় আসায় আরেকটা হলো বিজ্ঞাপনে যাওয়ার আগে তো অনুষ্ঠানের শিষ্টাচার এটা ঘোষণা করতে হয় যে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি তো এটি তো কোনো সমস্যা বিষয় নয় এটা নিয়ে প্রশ্ন করার কিছু আছে কি না সেটা বিবেচনা করে দেখবেন তো এরপরে আপনি আবার নবীজির মিষ্টান্ন বরণ করার ঘটনা এটি আপনি আমাদের স্মরণ করে দিতে চেয়েছেন আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই নবীজির মিষ্টান্ন খাওয়ার সেই ঘটনাটিকে আসলে কি শুনার সম্মত সঠিক কিনা সেটাও আপনার বিবেচনা করা দেখা দরকার এখন যে বিষয়টি হলো যে আমরা অনুষ্ঠান করি হ্যাঁ আমরা তো অনুষ্ঠান করি চিঠি পাই প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করি এখন বিজ্ঞাপনের বিষয় হ্যাঁ ইসলাম অনুষ্ঠানের বিজ্ঞাপন যদি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোকে তৈরি হয় প্রদর্শন হয় সেটা আপনার মতো আমাদের ভালো লাগবে তো বিজ্ঞাপনের বিষয় আসলে তো আমাদের সাথে জড়িত নয় তার পরিকল্পনা আমরা করি না নির্মাণ আমরা করি না আপনি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারেন যারা ইসলামিক অনুষ্ঠানে বিজ্ঞাপন দিচ্ছেন তারা তো আমাদের দেশেরই লোক আপনি চেষ্টা করলেই তাদের জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার পরামর্শ দিলে তারা হয়তো কোনো পদক্ষেপ নিতে পারবেন আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করছি সেখানে তো অনেক কিছু ইসলাম সম্মত নয় এই রাষ্ট্র এই সমস্ত ইসলামী রাষ্ট্র হবে ইসলামিক সমাজ নয় আমাদের চেষ্টা করতে হবে সংস্কারের আমাদের চেষ্টা করতে হবে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে আমরা যেন ইসলামের শরিয়া যে বিষয়গুলোকে অনুমোদন করে আমরা সেদিকেই যাই যে আপনার প্রশ্ন অন্যান্যদের চিঠি এর মাধ্যম তো আমরা জ্ঞানের চর্চা করছি কোনটা সঠিক কোনটা ভুল শত শত বছরের যে নির্মাণ যে সংস্কৃতি যে চালচলন প্রচলন এগুলো তো দু এক বছর বা পাঁচ বছরে সংশোধিত হয়ে যাবে না আমাদের সময় লাগবে আপনার মনে প্রশ্ন কিছু প্রশ্ন করেছেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি দেশটা আকর্ষণ করছি কি বলবেন এসব ব্যাপারে এই ভাই হয়তো পৃথিবীর অন্য কোনো গ্রহ থেকে প্রশ্ন করছেন তো ফলে তিনি হয়তো পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখেন না বিজ্ঞাপন তো এটা মানে বাউন্ড একটি বিষয় প্রোগ্রামের জন্য বাউন্ড একটি বিষয় এটা প্রোগ্রামের একটা পার্ট নয় কিন্তু প্রোগ্রামের জন্য বাউন্ড বাধ্যতামূলক বলে প্রোগ্রাম হবে কীভাবে আপনি টাকা দিচ্ছেন এই প্রোগ্রামের জন্য প্রোগ্রাম এভাবে হচ্ছে না সুতরাং এটা তো আমাদেরকে জানতে হবে আসলে সেক্ষেত্রে বিজ্ঞাপনের বৈধতা অবৈধতা তারা আমার সাথে আমরা আলোচনা করার সুযোগ নেই আমাদের কারণ আমাদের কাছে বিজ্ঞান বিজ্ঞাপন আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না আমরা বিজ্ঞাপন দিচ্ছি না বিজ্ঞাপন যারা দিচ্ছে এটা তাদের দায়িত্ব আপনি এই অনুরোধ করতে পারেন যে যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করতে পারেন যে আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন ইসলামিক অনুষ্ঠানে আপনারা শালীন সুন্দর বিজ্ঞাপন দেন এবং সেই অনুরোধ আমরা আমরাও করছি আমরাও তাদের কাছে এই অনুরোধ রাখতে চাই কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে এখানে একটা অনুষ্ঠান করা শুধুমাত্র ইসলামী অনুষ্ঠান হোক যে অনুষ্ঠান হোক না কেন কোরআন না হাদিসের অনুষ্ঠান হলেও সেটা এমনিতেই করা সম্ভব না এর জন্য অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে সে ব্যবস্থার একটি বাধ্যতামূলক দিক হচ্ছে বিজ্ঞাপন এখন সে বিজ্ঞাপনকে আপনি দিবেন না অন্য কেউ দিবে সেটা দায়িত্ব বহন করলে আপনারা নিজের ভালো এটা আপনাদের যে আপনারা দায়িত্ব বহন করেন তাহলে আপনারা বাড়বেন কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা শুধু মৌখিক বিষয় নয় মৌখিকভাবে বললেই যথেষ্ট হয়ে যাবে না তবে হ্যাঁ এর সংশোধন এর স্বাধীনতার দিকগুলো উন্নত মান আমরা অবশ্যই আমরা কামনা করি সেদিক থেকে আমরা আপনার সাথে সহমত পোষণ করছি উনি যে একটি বিষয় উল্লেখ করলেন আর অনেক জায়গায় বলা হয় ওই যে এক শিশু মা শিশু মিষ্টি খায় নাফিস ইসলাম বলেন পরে বলবো এই একটি গল্প প্রচলিত আছে এটি কি সেই শুদ্ধ কি করতে কি জানতে চাচ্ছেন ওই যে এক উনি উল্লেখ করেছেন অভিযোগ সেই মিষ্টি বারণ করা ঘটনা

স্ট্যান্ড রোড খুলনা থেকে পাঠিয়েছেন ফাতেমা খাতুন আগের চিঠি আপনি একই চিঠিতে অনেক প্রশ্ন করেছেন আপনার সাত নম্বর প্রশ্নে আপনি লিখেছেন আমার তিনজন মেয়ে এর মধ্যে প্রথম দুজন জমজ এরা তেইশে এস এসসি পরীক্ষা দেবে ওরা খুবই ভালো অনেক ছোট থেকে ওরা পাঁচ ওখ নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু ইদানিং রাতে বেশি পড়াশোনার জন্য জেগে থাকতে হয় সকালে ফজর নামাজ পড়ার জন্য ডাকলে উঠতে পারে না আমি ডাকলে মাথা উঁচু করে আবার সাথে সাথে কথা বলে আবার শুয়ে পড়ে পরে উঠে ছটা তিরিশ বা ছয়টা পনেরো মিনিটে তখন আমি একটু বকা দিই বলি সকালে নামাজ পড়লে কোরআন পড়লে আল্লাহ সারাদিনের কাজে বরকত দেয় ও সহজ করে দেয় প্রশ্ন হলো নামাজ না পড়ার জন্য বকা দেওয়াটা কি ঠিক নাকি কিছু বলবো না দয়া করে জানাবেন ওরা সকালে নামাজ না পড়লে আমার খুব কান্না পায় এই আমি কিছুটা সময় ওদের সাথে কথা বলি না এটা কি ঠিক হচ্ছে মানে প্রশ্নটা এমন মনে হচ্ছে যে তিনি তার ছেলে মেয়ে আছে তারা ফজরের নামাজ পড়ে না সকালে নামাজ পড়ে না এই জন্য বকাঝোকা করেন এই তো এখন তিনি বলছেন এটা ঠিক কি না এটা অবশ্যই ঠিক নামাজ না পড়লে তো তাদেরকে বকাঝোকা নয় তাদেরকে আপনি মানে প্রয়োজনে তাদেরকে শাস্তি দিতে পারবেন আপনার জন্য যাই যাচ্ছে আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন নামাজের ব্যাপারে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই সুতরাং আপনার বোকা করা তাদেরকে নামাজের জন্য দিয়ে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার অন্যথা তো এরা নামাজের উপর অভ্যাস তৈরি হবে না আপনি অনেকগুলো কথা একসাথ করছেন যদি নামাজের জন্য হয় তাকে অবশ্যই তো আপনি তাদের তাদেরকে শাসন করতে পারবেন প্রয়োজনে ব্যবস্থা নিতে পারবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আমার মেজো বোন খুব নামাজ কালাম পড়েন পর্দায় থাকেন বা থাকার চেষ্টা করেন সপ্তাহে চার পাঁচ দিন তালিম করেন কিন্তু সমস্যা হলো অল্পতে এত বেশি রেগে যান এবং কারণে অকারণে গালিগালাজ করেন আমি ওকে বলেছি হুজরাত সোরাটি ভালো করে পড়তে প্রশ্ন ওর এই আচরণ কি মোনাফিকের লক্ষণ যদি হয় তাহলে ওর কী করণীয়

তাকে অ্যানালাইসিস করেছেন অথবা তার ব্যাপারে আপনি কমেন্ট করেছেন এটা আপনার জন্য সঠিক হয়নি দেখেছেন ভীতের নামাজ এক বৈঠকে তিন রাকাত অর্থাৎ দু রাকাত পরে তাশাহত না পড়ে পরে এক রাকাত অর্থাৎ সরাফতে ও এক পরে রুকু করে উঠে দাঁড়িয়ে হাত তুলে দোয়া কোনো পরে সরাসরি সেচ দেয় যেতে হবে এরপর তশাহত দরুদ দোয়া মাসুরা পরে সালাম ফেরাতে হবে এই নিয়মটা কি ঠিক আছে সালাতের নিয়ম ঠিক আছে মানে একসাথে মাঝখানে দ্বিতীয় রাকাতের পর বৈঠক না করে তিন ডাকাত আদায় করার যে নিয়ম রয়েছে এই নিয়ম ঠিক আছে বিতিরের সলাতের সাবাই ক্রামদের আমল সাব্যস্ত হয়েছে সবশেষে লিখেছেন বাসায় আমিও আমার তিন মেয়ে থাকি মাঝে মাঝে সারাদিন ওদের বাবা থাকে এক্ষেত্রে যদি আমি ওড়নাটা খুলে রাখি বা মাথায় কাপড় না থাকে তাহলে কি পাপ হবে যখন বাইরে যাই তখন আবার পর্দার সাথে বের হই প্রশ্ন হল সময় বাসায় থাকলেও কি মাথায় কাপড় রাখা জরুরি জানালে খুশি হব না মাথায় কাপড় রাখা জরুরি নয় অথবা যদি ওড়না রাখাও জরুরি নয় যদি আপনি ঘরে মধ্যে থাকেন আর ঘরে যদি মাহার মানে যারা একেবারে কাছের মানুষ যাদের সাথে ইসলামী শরীর বাসায় তিন মেয়ে থাকে আর স্বামী থাকে এখানে তো এখানে তো পর্দার কি বিষয় এখানে আর ওই বিষয় আসবে না এখানে রয়েছেন সেক্ষেত্রে এখানে ওড়না মাথা কাপড় দেয়া অথবা বোর কাপড়া কোনোটারই এখানে প্রয়োজন নেই অবশ্যই বাইরে যাওয়ার সময় আপনাকে পর্দা করে যেতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন পর্দা নিয়ে আমরা শেষে প্রশ্ন পেলাম আমাদের দেশে আমাদের সমাজে পর্দা নিয়ে বিচিত্র ধারণা আছে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে সেগুলো উপলব্ধি করছি জানার চেষ্টা করছি আমরা আজকেও জানলাম যে পর্দাত বেগানা পুরুষদের সামনে ঘরে মেয়ে আছে স্বামী আছে সেখানে মাথায় ওড়না দিতে হবে পর্দা করতে হবে সব সময় এটা আবশ্যক নয় যেখানে যে আবশ্যক ইসলাম সেখানে সেটাই করতে বলে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব